আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি নাস্তা খাওয়ার পর থেকে। তেমন কোনো কাজকর্ম আজকে আসলে ভিডিও করা হয়নি, এসেছিলাম পাখিকে খাবার দেওয়ার জন্য। তো এসেই এই যে তাকটা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটা কাঠ ছিল, সেটা দেখলাম মাঝখান দিয়ে ভেঙেই পড়ে যাচ্ছে, সেটা ফেলে নতুন এই কাঠটা আজকে দিয়ে দিলাম। তো বারান্দায় আসলে এসব কাঠ দিলে হয় কি, বৃষ্টিতে ভিজে ভিজে তারপর নষ্ট হয়ে যায়। তো এটা আমার মেয়ের টেবিলের একটা অংশ, তো সেটা আজকে দিয়ে সুন্দরই হয়েছে এই জায়গাটা। তো চলে আসলাম দুপুরের রান্নায়। বললামই তো আজকে তেমন করে কোনো কিছু ভিডিও করিনি, ভালো লাগতেছিল না আসলে, শরীরটাও ভালো না, প্রচণ্ড পেট ব্যথা করতেছিল আজকে হঠাৎ করেই কেন জানি। তো এই জন্যেই আসলে তেমন ভিডিও করা হয়নি। আর এখানে নিয়াজ নিসার জন্য একটু মুরগি ভুনা করে নিচ্ছি, পাশাপাশি পাশের ভাবির বাবার বাড়ি থেকে শাক এনেছে, সে শাক দিয়েছে। তো ভাবলাম শাকটা খুবই তাজা, আমি কেটে নিয়েছি, রাত্রে দিয়েছিল, তো সেটা এখন ভাজি করব। তবে সাথে যদি আমি চিংড়ি মাছ দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু ফ্রিজে আসলে চিংড়ি মাছ নেই, যেহেতু কয়েকদিন বাজার করাইনি তাই আসলে ফ্রিজটা অনেকটাই খালি। তো আপনাদের ভাইয়া বলতেছে দু একদিনের মাঝে কিছু বাজার করে রাখবো। তো ফ্রিজে এতদিন যা ছিল তা মোটামুটি শেষ হয়ে আসছে। তো সবসময় আমি কোরবানির আগে তেমন কোনো বাজার করাইনি, বরং ফ্রিজে যা থাকে সেটা আস্তে আস্তে শেষ করি। তো আসলে পুঁই শাক আমার খুবই পছন্দ, পুঁই শাক যেভাবেই ভাজি করা হয় আমার সেভাবেই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ভাজি করে নিচ্ছি, আজকে এভাবেই এটাকে খাবো, কিছুই দিব না সাথে। একবার চেয়েছিলাম রুই মাছ দিতে, পরে ভাবছি না কিছুই দিব না, শুধু এটাকে ভাজি করব। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি সুন্দর একটি DIY শেয়ার করেছি। আশা করি যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সুন্দর DIYটা দেখতে পারবেন। তো এই তো শাকটা আসলে একদমই মিশে গিয়েছে। আসলে আমার মনে হয় কি, ঢাকা শহর থেকে যত শাকই কিনি, মানে কেমন জানি অনেকেই বলে সেটা নাকি একটা পানিতে ডুবায়, তাই নাকি আসলে শাকটা এত মিশে না। তো সেটা জানি না, তবে আমি প্রমাণ পাই তখনই যখন বাড়ি থেকে শাক আনা হয়, বাকি আমার ছাদের যে শাকগুলো রান্না করি তখন এই শাকগুলো এভাবে মিশে যায়। কিন্তু বাজার থেকে, মানে ঢাকা শহর থেকে আমি যতই তাজা শাক কিনি, সেই মানে বাড়ির শাকটা এবং আমার হাতে লাগানো শাকটার মতো এত মজা পাই না। তো যাই হোক, কাজকর্ম কিছুই শেয়ার করিনি, সরাসরি DIY করতে চলে আসলাম। আর আজকে DIY করতেছি, আমরা যে বাইরে ফুচকা বা চটপটি খাই সেসব দোকানে ওয়ান টাইম যে ছোট ছোট পটগুলো দেয় আর কি, সেগুলো দিয়ে। তো এগুলো একদমই ফেলনা জিনিস, ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলো ফেলে দিতে পারি। তো আমি এখানে 8 থেকে 9টা কৌটা নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি যে ফ্যাব্রিক্স রং আমার কাছে আছে সেটা দিয়ে রং করে নিয়েছি। ফ্যাব্রিক্স রংটা দিয়ে রং করলে হয় কি, এটা 2-3 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, সেটা সুবিধা। তো আমি এখানে এক এক কালার করে নিয়েছি, আপনারা পছন্দের মতো কালার করে নিতে পারেন। তারপর এগুলো যেহেতু প্লাস্টিকের, উপরের অংশটা আমি চিকন একটা লোহার খুসনি দিয়ে সেটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্র করার পর দেখতে পাচ্ছেন রিবন দিয়ে সেটাকে ঝুলানোর জন্য আমি ভিতরে গিট্টু দিয়েছি। তো কিভাবে করতেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আর একটু সৌন্দর্যের জন্য আমি এখানে আঠা দিয়ে এই যে এখানে ডলার বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে ডলারটা স্কিপ করে, যদি কারো কাছে ডলারটা না থেকে থাকে, এখানে আপনারা অন্য কালার রং দিয়ে সেটাকে ফিন্ট করে দিতে পারেন। আমার কাছে যেহেতু ডলারটা ছিল তো আমি সেটাকে ডলারগুলো লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর কি। তো ডলারগুলো লাগাতে দেখলাম যে 5-6টা ডলার একসাথেই হয়ে আছে। আর ডলারগুলো কিন্তু আপনারা যেই কোনো দোকানে পেয়ে যাবেন, যারা সুতা সুই এগুলো বিক্রি করে আর কি, আমি সেই সব দোকান থেকেই কিনে এনেছি।
তো এই তো একে একে করে সবগুলা রেডি করতেছি, আমাকে হেল্প করেছে আমার নিসামণি। আমি যখনই এসব কাজ করি সব সময় বলি নিসা এসে আবার এগুলা করতে ভালোবাসে, তো ও আমাকে এই যে ডলারগুলো অনেকগুলো লাগিয়ে দিয়েছে। তো আসলে সব সময় বলি ইচ্ছা করলে আমরা যে কোনো জিনিস ফেলে দিতে পারি, সেটা যদি একটু সময় বের করে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আমরা সেটাকে কাজে লাগাই তাহলে কিন্তু সেটা আমাদের ঘরের একটা সৌন্দর্য বর্ধন করে। আর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি টক দইয়ের যে মানে বক্সের যে ঢাকনাটা সেটা, তো সেটা তো আমি অলরেডি একটু রং করে সেটাকে তিনটা ছিদ্র করে নিয়েছি। আর ছিদ্রটা করার কারণ হলো যেটাতে আমি আর কি এই ছোটো ছোটো পটগুলো ঝুলাবো সেগুলা এটাতে চারপাশে লাগাবো, তো তার আগে আমি এই যে যে উপরের ঢাকনাটা সেটাকে ঝুলানোর জন্য তিন পাশে তিনটা ছিকার মতো করে বেঁধে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে আমি বলাচ্ছি আপনারা আমার এই কাজটা দেখে করে নিতে পারেন, আর বলছি হঠাৎ করে আসলে আমার আইডিয়া আসলো যে এরকম কিছু একটা বানালে সুন্দর লাগবে। আর আমার কোনো একটা ভিডিওতে আমি আসলে কাঁচের যে বোতল সেটা দিয়েও এরকম একটা ডিংডং বানিয়েছি, তো বলেই ফেললাম আমি এখানে ডিংডং বানাচ্ছি। তো বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিংডং কিনতে পাওয়া যায়, আর আমি এগুলা নিজের হাতে তৈরি করতেছি। আর বিশেষ করে আমি এটা বানাচ্ছি আমার বারান্দার জন্য, বারান্দায় দেখতে একটু কালারফুল ভালো লাগবে আর কি। তো এই যে টক দইয়ের যে ঢাকনাটা সেটা যেখানে ডলার লাগাচ্ছি সেই জায়গাটা নিচের দিকে থাকবে, দেখা যাবে নিচ থেকে, তাই আমি এখানেও একটু ডলার লাগিয়ে দিয়েছি এই যে। আর উপরে দেখতেই পাচ্ছেন শিকার মতো, এটা যদি এভাবে না ঝুলাই তাহলে আমি যেখানে ঝুলাবো কিভাবে ঝুলাবো, তাই আমি এটাকে তিনটা রশি একসাথে করে এটাকে ঝুলানোর জন্য বেঁধে নেব। আমার ঝুলানোটা এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি এই যে ছোট ছোট যে পটগুলা রেডি করে রেখেছি সেগুলা কিভাবে ঝুলাবো, সেগুলা আমি টক দইয়ের যে এই যে ঢাকনাটা সেটা চারপাশে ছোট ছোট ছিদ্র করে তারপর আমি সবগুলা পিতা এক এক করে ছোট থেকে বড় সারিবদ্ধভাবে বেঁধে দিব। তো সেটা দেখাচ্ছি না কেননা সেই কাজটা আমার সম্পূর্ণ চুলার কাছে যেয়ে করতে হয়েছে, তো অলরেডি আমার ডিংডংটা রেডি। তো এই তো দেখতে পাচ্ছেন সামান্য একটা জিনিস কত কালারফুল একটা জিনিস তৈরি হয়েছে। তো এখানে আসলে বেশি একটা আলো নেই, মানে লাইটের আলোটাও নেই, তো আমি মোবাইলে যতটুকু পারছি আর কি বারান্দার সামনে যে দরজাটা সেটার সামনে রেখে তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপর আমার মনে হলো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু কোনো লাইটের ব্যবস্থা নেই, বাইরের যে আলোটা সেটাই বোঝা যাচ্ছে আর কি। তো তার জন্য এই যে মেয়েদের রুমের সামনে একটু নিয়ে আসলাম, এনে এখানে ঝুলিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন জিনিসটা কেমন হয়েছে, আবারও বলছি আমার কাছে ডলার ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি, যখন এটা ঝুলবে চিকচিক একটা দূর থেকে সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে ঢলান না থাকলে এখানে রঙের ফোঁটা ফোঁটা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। তো এই তো হয়ে গেল আমার ডিংডং তৈরি, কালারফুল ডিংডং, ঠিক না? তো ভালোই লাগতেছে, আমার বাচ্চারাও বলতেছে মা খুবই সুন্দর হয়েছে, আর আমার কালারফুল ঘরে লাগিয়ে আরও কালারফুল লাগছে। তো আপাতত মেয়েদের বেডরুমের সামনে দিয়েছি, থাকুক কয়দিন তারপর আবার বারান্দায় নিয়ে ঝুলিয়ে দিব। নিশা তো এটাকে হা করে দেখছিল, তারপর আমি ক্যামেরা দেওয়াতে নিশা জানালার ওই পাশে দেখতেছে আর কি। তো যাই হোক, আবারও বলছি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। বিকালে ছাদে গিয়েছিলাম, তো ছাদে যেয়ে দেখলাম আকাশটা এত সুন্দর কি বলবো, এই তো সন্ধ্যা হয়ে আসছে, সরাসরি সন্ধ্যার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কেন জানি মনে হচ্ছিল আকাশে মনে হয় কিছু স্বর্ণের টুকরা পড়ে আছে, যেটা মেঘের উপরে মানে সূর্যটা যখন ডুবে যাবে সেই আলোটা পড়েছে। আর বাসার সামনে এই যে বড় একটা টাওয়ার সেটাও দেখতে খুব ভালো লাগতেছে। তো অলরেডি আজান পড়ে গিয়েছে, আমি এখন বাসায় চলে যাব, সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।